ভারতের প্রতিবেশী দেশ ভুটান থেকে ভারতের জয়গায় অবৈধভাবে মোবাইল পাচার করার অভিযোগে ভুটানের এক ট্যাক্সি চালককে গ্রেফতার করল এসএসবি জওয়ান। এসএসবি জওয়ান সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধে 6টা নাগাদ জয়গা সীমান্তের ভুটান গেট দিয়ে ভুটান থেকে জয়গা আসার সময় একটি ভুটানের ট্যাক্সি গাড়ির তল্লাশি করলে 14টি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন উদ্ধার হয়। এসএসবি দ্বারা মোবাইলের বৈধ কাগজপত্র চাওয়া হলে চালক দেখাতে না পারায় মোবাইলগুলি বাজেয়াপ্ত করাসহ ট্যাক্সি চালককে গ্রেফতার করে জয়গা কাস্টম বিভাগের হাতে তুলে দেয়।